এসটিএমএল এর ভিডিও টিউটোরিয়াল আপনাকে স্বাগতম প্রথমে এখানে একটি পোল্ড তৈরি করে নিচ্ছি ক্লাস ইলেভেন তো এটি আমাদের এগারোতম ক্লাস এখানে একটি এস ফাইল তৈরি করে নিচ্ছি যেহেতু এসটিএমএল এ কাজ করতে হবে আমাদের এটিকে নোটপ্যাড প্লাস প্লাসের মাধ্যমে ওপেন করছি তো আমি এখানে এস টিএল ফাইভের ফর্মেটটি লিখি তো এখানে এস ফাইভের ফর্মেটটি লিখে নিলাম তো আজকে আমরা এস এর কালার সম্বন্ধে জানব তো এস এ কীভাবে কালার করতে হয় কালার আমরা যে করি কালার করি এই কালারগুলো কীভাবে ব্যবহৃত হয় তো দেখুন আমরা এর আগে এস এর যে স্টাইল অ্যাট্রিবিউট ট্রিবিউট সম্বন্ধে জেনেছি তো কীভাবে স্টাইল অ্যাট্রিবিউট কাজ করে তো প্রথমে আমি একটা এইচ ট্যাগ ডিক্লেয়ার করলাম এখানে দেখুন এরপরে এখানে দেখছি আমি হেডিং দিচ্ছি লিখে আমি সেভ দিলাম তো এখন রান করি ফায়ারফক্সে দেখুন সিম্পলি হেডিং লেখাটি শো করছে নাথিং এলস তো প্রথমে আমরা এটিকে একটি কালার করছি তো কালার করার জন্য অবশ্যই আমাদের স্টাইল নামের একটি অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে কারণ আমরা এখানে ইনলাইন সিএসএস করছি তো এর মধ্যে আমাদের অবশ্যই একটি প্রপার্টি দিতে হবে তো এখানে আমি প্রপার্টি দিলাম ধরুন আমি ব্যাকগ্রাউন্ড কালারটি চেঞ্জ করতে চাচ্ছি তো আমার অবশ্যই প্রপার্টি দিতে হবে ব্যাকগ্রাউন্ড কালার তো ব্যাকগ্রাউন্ড কালার নামে আমি একটি প্রপার্টি দিলাম এবং এর ভ্যালু হিসাবে আমি দিলাম রেড তো দেখুন অবশ্যই এটি রেড কালার হবে দেখুন ব্যাকগ্রাউন্ডটি রেড হয়ে গিয়েছে তো আমরা এভাবে যদি কোনো কালার ব্যবহার করি তাহলে এ দেখুন নামের মাধ্যমে যদি আমরা কোনো কালার ব্যবহার করি তাহলে এটি স্টেম কালার নিবে তো এটি একটি পদ্ধতি যে স্টেমেলে বিভিন্ন নাম রয়েছে কালারের নাম তো স্টেমেল ফাইভেও রয়েছে তো এস্টেম ফাইভে যদি আমরা এরকম কালারের নাম ব্যবহার করে কোনো রঙ করতে চাই তাহলে আমরা করতে পারবো তো এটি স্টেম থেকে কিছু ডিফল্ট করে দিয়ে দিয়েছে আমি এখানে আমার কাছে একটি কালার লিস্ট রয়েছে আপনি যদি চান যে গুগল থেকে একটি এস্টেমাদার কালারের লিস্ট ডাউনলোড দিতে বা আপনি এখানে ইস্টেমালার কালারের লিস্ট পাবেন তো এখান থেকে আপনি চাইলে খুব সহজে একটি এস্টেমাদার ফাইবারের কালার তৈরি করে কালারের লিস্ট তৈরি করে নিতে পারবেন দেখুন এরকম আমার একটি তৈরি কালারের লিস্ট রয়েছে তো আপনি চাইলে আপনার মতো একটি কালারের লিস্ট তৈরি করে নিতে পারেন তো ধরুন এখান থেকে আমরা যে কোনো একটা কালার সিলেক্ট করছি কপি করলাম এখন সিম্পলি রেডের জায়গায় ওই কালারটিকে দিয়ে দিলাম সেভ দিলাম এখন আমি যদি রিলোড দিই দেখুন কালারটি চেঞ্জ হয়ে গিয়েছে তো আমরা এবার চাইলে খুব সহজে কালার চেঞ্জ করে ফেলতে পারবো তো স্টেমেলের কালার কোডের মাধ্যমে আচ্ছা দেখুন এখানে অনেক কালারের নাম রয়েছে তো এখান থেকে যে কালারের যে কালারটি আমরা দিতে চাই আমরা সিম্পলি আমাদের কি করতে হবে কালার প্রথমে কালারের যে নামটি রয়েছে কালারের নামটি সিলেক্ট করতে হবে ধরুন এই কালারটি দিচ্ছি কালারের নামটি কপি করলাম কপি করার পর আপনাকে এই জায়গায় কালারের নামটি পেস্ট করে দিতে হবে পেস্ট করার পর আপনি যদি একটি রিলোড দেন দেখুন অবশ্যই কালারটি চেঞ্জ হবে দেখুন কালারটি চেঞ্জ হয়ে গেছে তো এটি হলো নামের মাধ্যমে আমরা যদি এসটিএমএল নামের মাধ্যমে কালার চেঞ্জ করতে চাই তাহলে এভাবে করতে পারবো শুধু নামটি চেঞ্জ করে দিব তাহলে হবে তো এখানে একটি কালারের লিস্ট রয়েছে আপনি যদি চান এটি গুগল থেকে ডাউনলোড দিতে পারবেন এটি গুগলে নেই সরি আমি ভুল বলছি এটি গুগলে নেই আপনি অনেক কালারের নাম গুগল থেকে ডাউনলোড দিতে পারবেন আপনি সিম্পলি গুগলে গিয়ে আপনি যদি লেখেন যে স্টেমেল কালার কালার নেইম লিখে সার্চ দেন তাহলে আপনি অনেক অপশান অনেক জিনিস পাবেন এবং এস্টেমেল অনেক কালারের নাম পাবেন এখান থেকে আপনি ব্যবহার করতে পারেন তো এটি ছিল এর নামের মাধ্যমে কালার করা তো আমরা এরপর আরেকটি দেখছি দেখুন এস্টেমেলের যে কালারগুলো হয় আমরা যে দেখুন এখানে এসটিএমের যে রঙগুলো দেখছি সবগুলোই আর জি কালারের মাধ্যমে হয় আর জি ফুল মিনিং হচ্ছে রেড গ্রিন ব্লু তো যে কালারগুলো হয় সেগুলোর নাম হল আর জি ফুল নেম হচ্ছে রেড গ্রিন ব্লু তো আমাদের মনে রাখতে হবে আমরা যে কালারগুলো দিচ্ছি সবগুলোই অবশ্যই আর তে থাকে তো আর জি কালারের মধ্যে থাকে ধরুন এখানে যে আমি কালারটি দিয়ে যাচ্ছি এখানে দেওয়ার জন্য আর জি বি আমি লিখলাম তারপর একটি প্যারেন্থিস বা আমরা ফার্স্ট ব্র্যাকেট যেটিকে বলি তো ফার্স্ট ব্র্যাকেটটি ব্যবহার করলাম দেখুন এর মধ্যে প্রথমে হবে রেড এই কালারটির মান তারপর হবে গ্রিন এই কালারটির মান এবং শেষে হবে ব্লু এই কালারটির মান তো এখানে সেভ দিয়ে আমি যদি রিলোড দিই দেখুন এখানে কিছুই পাবে না তার কারণ এখানে এরকম আট জি ভ্যালু হিসেবে রেড গ্রিন ব্লু এটি বসানো হয় না এখানে আট জিবির ভ্যালু হিসেবে দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন সরি দুশো পঞ্চান্ন দুশো পঞ্চান্ন এটি বসানো হয় এটি হলো আট জি সরি আমি একটি ভুল দেখেছি আট জিবি আট জিবি রেড গ্রিন ব্লু আমি আবার লিখছি তো আমি এখানে ব্লু লিখলাম দেখুন দেখুন এখানে কোনো কিছুই কাজ হচ্ছে না তো এটি এগুলো সর্বোচ্চ মান হিসেবে দুশো পঞ্চান্ন ব্যবহার করা হয় এবং সর্বনিম্ন মান হিসাবে শূন্য ব্যবহৃত হয় তো আমি এখানে আবার দুশো পঞ্চান্ন ব্যবহৃত হলাম এবং এখানেও দুশো পঞ্চান্ন ব্যবহৃত ব্যবহার করলাম এখন যদি আমি রিলোড দিই দেখুন এখানে কোনো পরিবর্তন আসছে না কিন্তু একটি পরিবর্তন এসেছে এটি এটির যে ব্যাকগ্রাউন্ডটি রয়েছে এটি সাদা হয়ে গিয়েছে কিন্তু আমরা এটি বুঝতে পারছি না কেননা আমাদের বডিতে বডির যে রঙটি রয়েছে সেটিও সাদা আমি এখানে বডির একটি রঙ দিচ্ছি আমি এখানে বর্ডার একটি রং দিলাম দেখুন রেড দিলাম এখন যদি আমি রিলোড দিই দেখুন এই যে অংশটি সাদা হয়ে রয়েছে এটি সম্পূর্ণ পাচ্ছে এই অংশ থেকে তো আমরা যদি এখান থেকে ধরুন ইনসপেক্টমেন্ট করি তাহলে আপনি বুঝতে পারবেন দেখুন এখানে যে রংটি রয়েছে এই যে রঙটি এটির কালার পাচ্ছে এই জায়গা থেকে এই জায়গায় যে রঙটি বসানো হয়েছে সেই রংটি পাচ্ছে আমরা যদি এখান থেকে চাই এগুলোর ভ্যালুগুলো চেঞ্জ করে দিতে ধরুন প্রথম যে মানটি সেটি হলো লালের মান তারপরে যে মানটি রয়েছে সেটি হলো গ্রিন সবুজের মান এবং লাস্টে যে মানটি রয়েছে সেটি হলো ব্লু যেটি নীলের মান তো আমি এখান থেকে ধরুন ব্লুয়ের মান জিরো করে দিলাম এবং গ্রিনের মানও শূন্য করে দিলাম তো আমাদের প্রথম যেটি মান সেটি হলো রেডের মান তা আমি যদি এখানে রেড করে দিয়ে ইএসএ ক্লিক করে দেখুন সম্পূর্ণ অংশটুকু লাল হয়ে গিয়েছে কেননা এটি লালের মান তা আমি যদি ধরুন লাল যে অংশটি রয়েছে এটির মান শূন্য করে দিলাম এবং গ্রিন দুই নম্বরটি হলো গ্রিন তো আমি এটির মান দুশো পঞ্চান্ন সবথেকে হায়েস্ট করে দিলাম তুই আমি এন্টার দিই দেখুন এটি সবুজ হয়ে গিয়েছে কেননা এটির মান সব সর্বোচ্চ হায়েস্ট রয়েছে তো তারপর আমি এটির মান আবারও শূন্য করে দিলাম এবং এবার ব্লুয়ের মান যদি আমি দুশো পঞ্চান্ন করি দেখুন এটি ব্লু কালার নীল কালার হয়ে গিয়েছে তো এভাবে যদি আমরা খুব সহজে এই মানগুলো চেঞ্জ করতে পারি এখানে শূন্য থেকে শুরু করে দুশো পঞ্চান্ন পর্যন্ত আমরা যে কোনো মান বসাতে পারি তো আমরা এখান থেকে যদি কিছু মান বাড়িয়ে নিই তারপরে আমি করি ক্লিক করি দেখুন এখান থেকে আমি কিছু মান কমিয়ে নিলাম ধরুন দিলাম চল্লিশ দিয়ে আমি ওকে করলাম দেখুন এখানে আমি একটি মান জানি না এরকম মান দিলাম দেওয়ার পর আমি যদি দিই দেখুন এটি ব্ল্যাক কালার হয়ে গিয়েছে তো এখান থেকে আমরা চাইলে খুব সহজেই মানগুলো বাড়িয়ে কমিয়ে আমরা এটিকে স্টাইল করতে পারি ধরুন এখানে আমি দিলাম চল্লিশ তারপর চল্লিশ চল্লিশ আমি সেভ দিলাম তারপর এটা এখনো কালো কালো আছে সরি আশি করে দিই এখান থেকে আমরা মানগুলো চেঞ্জ করলে সহজেই কালার গুলো চেঞ্জ হবে বিষ করলাম দেখুন এখানে আরেকটি কালার চলে এসেছে তো শুধু আমরা যদি এ আর জিবির মানগুলো মানে প্রথমটির মান হলো রেড দ্বিতীয়টি গ্রিন এবং চার নম্বরটি হল ব্লু এই মানগুলো যদি আমরা চেঞ্জ করি তাহলে খুব সহজেই আমাদের যে মানগুলো আমাদের যে রঙগুলো রয়েছে রঙগুলো চেঞ্জ হবে তো তারপর আমি আরেকটি দেখাচ্ছি দেখুন প্রথমে আমরা দেখলাম যে নামের মাধ্যমে কীভাবে রঙ করতে হয় সেকেন্ডে আমরা দেখলাম কীভাবে আট জিবি এটি ব্যবহার করে আমরা খুব সহজে রং চেঞ্জ করতে পারবো আট জিবির মধ্যে কিছু মান বসালাম মান বসিয়ে আমরা দেখলাম তো এখন আমরা হ্যাকজার ডিসিমেলভাবে কীভাবে মান বের করতে হয় মানে রঙ দিতে হয় স্টেম এলে তো তা দেখবো তো স্টেম তিন তিনভাবে রং দেওয়া যায় একটি হলো র্যাড মানে আমরা যদি কোনো নাম ব্যবহার করে দিতে চাই তাহলে আমরা দিতে পারবো আর একটি হলো আট জিবি আর জিবির মধ্যে যদি আমরা প্যারেন্থিসিস বা আমরা যে সরি parenthesis বা যে ফার্স্ট ব্যাকেট রয়েছে এটির মধ্যে যদি আমরা তিনটি তিনটি মান বাড়িয়ে কমিয়ে আমরা মান দিই তাহলে এটিকে স্টাইল করতে পারবো তো আরেকটি রয়েছে যেটি হলো হ্যাকসাডেসিমেল তো হ্যাকসার ব্যবহার করার জন্য আপনাকে প্রথমেই অবশ্যই একটি হ্যাশ চিহ্ন ব্যবহার করতে হবে তো হ্যাকসাড এর মানগুলো কীভাবে নির্ণয় করা হয় আমি দেখাচ্ছি প্রথমে আর আর মানে রেডের লাল কালারের মান বসে তারপর জি জি মানে গ্রিন তারপর বিবি মানে ব্লু আর আর মানে হলো রেড জি জি মানে হলো গ্রিন এবং বিবি মানে হলো ব্লু তো আমরা প্রথমে রেডের মান বসাবো তারপর গ্রিনের মান তারপরে ব্লুয়ের মান তো এর জন্য আমরা যে মানগুলো বসাবো তার সর্বোচ্চ মান হলো এফ 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 এর মাধ্যমে সে নির্ধারণ করবে আমরা এখানে যেরকম দুইশো পঞ্চান্ন ব্যবহার করেছিলাম একই রকম এই এফ এফ ব্যবহার করলে এটি দুশো পঞ্চান্ন সহজে ধরে নেবে এবং সর্ব সর্বনিম্ন মান ধরে নেবে শূন্য শূন্যকে যার মানে কালো তো এখানে দেখুন আমি রেডের মান করে দিলাম এফ এফ মানে রেড সর্বোচ্চ কালার করে দিলাম কিন্তু গ্রিন আমি করলাম শূন্য এবং ব্লু যেটি রয়েছে এটিও করলাম শূন্য এটি করে সিম্পলি আমি যদি এটিকে কপি করে এখানে বসাই দেখুন এখানে আমি বসালাম এখন যদি আমি একটি রিলোড দিই দেখুন রেডের মান আমি সর্বোচ্চ করে দিয়েছি তাই লাল হয়ে গিয়েছে তাই দেখা যাচ্ছে না আমার ব্যাকগ্রাউন্ড কালারটিও লাল সেই কারণে আমি এখান থেকে ব্ল্যাক করে দিই ব্ল্যাক করে দিলাম এখন দেখুন আচ্ছা ব্ল্যাক মানারটি ভুল হয়েছে দেখুন এটির মান লাল হয়ে গিয়েছে তো এটির মান কীভাবে লাল করতে হয় তা আমরা বুঝলাম তো এরপরে দেখুন আমরা তো রেডের মান বসিয়েছি তো এখন যদি আমরা চাই গ্রিনের মান বসাতে তাহলে অবশ্যই আমাদের এই দুটো কেটে দিতে হবে কেটে দিয়ে আমরা এখানে এফ এফ বসাতে হবে দুই নম্বরে তো এখন যদি আমরা এখানে বসাই আমি এখানে দুই নাম্বারে বসালাম এখন যদি আমি রিলোড দিই দেখুন এটি সবুজ হয়ে গিয়েছে তো এখন যদি আমি চাই যে না এটিরও করবো না আমি পরেরটির করবো তাহলে আমরা করতে পারবো শুধু লাস্টে এফএফ বসাবো কারণ এটি সর্বোচ্চ মান এখন সর্বশেষে রয়েছে ব্লু তো অবশ্যই এটি ব্লু কালার হয়ে যাবে নীল কালার হয়ে গেছে তো এভাবে চলে আমরা মানগুলো চেঞ্জ করে বসাতে পারি তো এখানে আমরা সংখ্যাও বসাতে পারি যেরকম চল্লিশ বিশ দশ বসালাম এখানে যদি আমরা রিলোড দিই দেখুন একটি একটি কালার হয়ে গিয়েছে কালারটি প্রায় লালের সরি কালোর সাথে সাথে কনফ্লিক্ট করছে তো আমরা এখান থেকে খুব সহজেই চেঞ্জ করতে পারবো তুমি এটিকে বাড়িয়ে দিই ফটি দিলাম দেখুন এটি আবার আরেকটি কালার চেঞ্জ হয়ে গিয়েছে তো আমি এখান থেকে দিলাম আশি সরি অবশ্যই আপনাকে ছয়টি ভ্যালু দিতে হবে এটি হলো হ্যাকসা মান দেখুন এটি আরেকটি কালার হয়ে গিয়েছে তো আমরা এখান থেকে সহজেই মান বাড়িয়ে কমিয়ে আমরা দিতে পারব এবং আমরা যদি সবগুলোকে জিরো করে দিই তাহলে অবশ্যই এটি কালো হয়ে যাবে কালো হয়ে যাবে দেখুন আমি এখান থেকে জিরো জিরো করে দিচ্ছি এখন দেখুন এটি কালো হয়ে যাবে অবশ্যই কালো হয়ে গেছে যে কারণে লেখাটি দেখা যাচ্ছে না এখন যদি আমরা যদি আমাদের যে ব্যাকগ্রাউন্ডের কালারটি রয়েছে ব্যাকগ্রাউন্ডের কালারটি যদি চেঞ্জ করি তাহলে আমাদের অবশ্যই বডির ব্যাকগ্রাউন্ডের কালারটি চেঞ্জ করলে আমাদের এই মানটি দেখা যাবে তো এটি ছিল ভাবে কালার নির্ণয়ের জন্য তো আমরা বুঝলাম যে আমরা যদি বডির মাধ্যমে বডিতে সরি বডি বুঝি সরি আমরা যদি এসটিএমের কালার লিখতে চাই তাহলে আমরা অবশ্যই তিনভাবে লিখতে পারবো স্টেমেলের কালার একটি হলো আমরা কোনো নাম ব্যবহার করে তো স্টেমেলের কালারের লিস্ট রয়েছে আমরা এই লিস্টগুলো ব্যবহার করে আমরা ব্যবহার করতে পারি আপনি গুগলে সার্চ দিয়ে বের করে নেবেন এরকম একটি লিস্ট তো তারপরে রয়েছে আট জি যে মানগুলো রয়েছে সরাসরি মান দুশো পঞ্চান্ন পর্যন্ত শূন্য থেকে শুরু করে দুশো পর্যন্ত তো শূন্য হলো সর্বনিম্ন মান এবং দুইশো পঞ্চান্ন হল সর্বোচ্চ মান তো এই শূন্য থেকে আমরা শুরু করে দুশো পঞ্চান্ন পর্যন্ত আমরা যে মানটি বসাতে চাই সে মানটি বসিয়ে আমরা সেটা এখানে কালার চেঞ্জ করতে পারবো তো তারপরে যেটি রয়েছে সেটি হলো এসেম এল এ হ্যাকসার মান তো এখানে আমরা একটি হ্যাশ চিহ্ন ব্যবহার করে আমরা খুব সহজে মানগুলো নির্ধারণ করতে পারবো তো এখানে দেখুন আমি এখানে কালারটি চেঞ্জ করছি ধরুন এখানে আমি দিলাম সিক্সটি তো রেড গ্রিন এর মান সিক্সটি করে দিলাম তার মানে অবশ্যই এটি এটি ট্রান্সপারেন্সি সিক্সটির মতো হয়ে যাবে দেখুন এটি প্রায় সবুজ হয়ে আসছে আমরা যদি এখান থেকে ক্লিক করে ইন্সপেক্ট ইলেমেন্টে ক্লিক করি দেখুন এই মানটি পাচ্ছে এবং এখানে এই মানটি পাচ্ছে তো এখান থেকে আমরা দেখুন মানগুলো অবশ্যই চেঞ্জ করতে পারবো আমরা যদি চাই এখান থেকে মানগুলো চেঞ্জ করার জন্য এখান থেকেও করতে পারবো দেখুন খুব সহজে মানগুলো চেঞ্জ করার পর এখানে যে এখন যে কোর্টটি রয়েছে এই কুরটি সিম্পলি আমরা যদি কপি করে নিয়ে নিয়ে যাই কপি করে নিয়ে আমি ওইখানে বসিয়ে দিই এই জায়গায় বসিয়ে দিলাম এখন যদি আমি সেভ দিই অবশ্যই ওই কুরটি পাবে দেখুন এই কালারটিও একই রকম হয়ে গেছে তো এইভাবেই চাইলে আমরা স্টেমেলা কালার স্টেমেলা কালার করতে পারি তো এটি ছিল কালারের করার নিয়ম তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আপনাকে